আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটা, যে সকল প্রবাসী ভাইরা রেন্ট কার নিয়ে ফুড ডেলিভারির কাজটা করতে চাইতেছেন, তো এই বিষয়ে আমি অসংখ্য কমেন্টস পেয়েছি, তো সেই কারণেই আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ হিসাব সহ তুলে ধরা এবং এই কাজটা যারা কফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করতেছেন সেই সকল প্রবাসী ভাইদের জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর কথা বাড়াবো না, তাহলে শুরু করা যাক। প্রতিদিন রেন্ট কার গাড়ির ভাড়া নেবে আপনার ৭০ রিয়াল। এটা শুধু ভাড়া, তেল খরচ না কিন্তু। ৭০ রিয়াল পূরণ ৩০ দিন, এখানে আপনার আসবে ২১০০ রিয়াল। ২১০০ রিয়াল গেল রেন্ট কার গাড়ি ভাড়া বাবদ, এর যে তেল খরচটা আসবে প্রতিদিন আসবে আপনার ৩০ রিয়াল, গড়ে ৩০ রিয়াল পূরণ ৩০ দিন, এখানে আপনার তেল খরচ আসবে মাসে ৯০০ রিয়াল। তাহলে ৯০০ রিয়াল আর রেন্ট কার ভাড়া বাবদ সেখানে আসবে আপনার ২১০০ রিয়াল, সর্বমোট ৩০০০ রিয়াল। এটা হলো আপনার গাড়ির ভাড়া এবং তেল খরচ। আপনি যদি বড় মহাসেসার হন, সেক্ষেত্রে আপনি আকামা বাবদ রাখতে পারেন ১০০০ রিয়াল। ১০০০ রিয়াল আপনি আকামা বাবদ, তিনি ১২ মাসে ১২,০০০ রিয়াল, যদি আপনার মহাসেসা বড় হয়। আর যদি ছোট মহাসেসা হয় সেক্ষেত্রে তো আপনার লাভ। এটা আমি বড় মহাসেসার হিসাব দেই সকলকে বোঝাবো। একক দশক শতক হাজার, এখানে হলো ১০০০ রিয়াল। রুম, একটা রুম নিলে কিন্তু খরচ বেশি আসবে, সেক্ষেত্রে আপনাকে রুমের হিসাব করা যাবে না, আপনার হিসাব করতে হবে সিটের। সিট নেবে আপনার ২০০ থেকে ২৫০ রিয়াল। এখানে ১০০০ রিয়াল আকামা বাবদ, ২০০ রিয়াল সিট বাবদ। তারপর আসুন এবার খানার, খানার জন্য আপনি কত রিয়াল খরচ করবেন। আমি খানার জন্য ৮০০ রিয়াল ধরলাম, ৮০০ রিয়াল। তাহলে এখানে আরো এক্সট্রা হলো ২০০০ রিয়াল, এখানে ২০০০ রিয়াল আর হলো ৩০০০ রিয়াল। এ হলো ৩০০০ রিয়াল প্লাস ২০০০ রিয়াল, টোটাল ৫০০০ রিয়াল। মানে খানা, কফিলের ফায়দা, গাড়ির এবং তেল খরচ, টোটাল ৫০০০ রিয়াল। এবার আসুন আপনার ইনকামের বিষয়, আপনি কত রিয়াল ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিদিন, আপনার টার্গেট থাকতে হবে, যদি ফুড ডেলিভারি কাজ করেন প্রতিদিন আপনার টার্গেট থাকতে হবে মিনিমাম ৩০০ রিয়াল। এই ৩০০ রিয়াল আপনার টার্গেট থাকতে হবে, যে সকালে করেন আর বিকালে করেন আর রাত্রে ডিউটি করেন, আপনার টার্গেট থাকতে হবে যে প্রতিদিন আমি রেস্ট করে করে ৩০০ রিয়াল কামাবো। আপনি চাইলে এটা ফুল টাইম একসাথেও করতে পারবেন, আপনি চাইলে সকালে ৩-৪ ঘন্টা করলেন, বিকালে আপনি মনে করেন যে ৪-৫ ঘন্টা করলেন, মানে টোটাল মিলে আপনি ১২ ঘন্টা যদি ডিউটি করেন, ১২ ঘন্টা বা ১৩ ঘন্টা বা ১১ ঘন্টা, এটা আসলে কাজের উপরে। এখানে প্রতিদিন ৩০০ রিয়াল পূরণ ৩০ দিন, তাহলে আপনার আসতেছে ৯০০০ রিয়াল। তো আমার জানা মতে এমনও মানুষ আছে ১২,০০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতেছে এই ফুড ডেলিভারি থেকে। তো সেখানে আমি ৯০০০ রিয়াল ধরলাম, ৯০০০ রিয়াল মাইনাস খরচ ৫০০০ রিয়াল, এই খরচ আপনার ৫০০০ রিয়াল, তাহলে থাকতেছে ৪,০০০ রিয়াল। তো ৪,০০০ রিয়াল পূরণ, বর্তমান যে বাংলাদেশের টাকার রেট আছে সেখানে আপনার ২৪ টাকা করে ধরলাম, তাহলে এখানে আসতেছে আপনার ৯৬,০০০ টাকা। তো বাংলা টাকা ৯৬,০০০ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। তারপরও আমি কিন্তু এখানে বড় মহাসাসা খরচের যে বিষয়টা, এটা হলো আপনার উপর নির্ভর করে, কারণ হলো আপনি যদি সিগারেট খান সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি আসবে। তো তারপরও যদি ৯৬,০০০ টাকা, এটা কিন্তু বাস্তব প্রমাণ সহকারে সকলে ইনকাম করতেছে বর্তমান যারা ফুড ডেলিভারিতে কাজ করতেছে। তো আমি একটা অনুরোধ করব যে এই পেশাটা সকলে ধরে রাখবেন। আমি এখানে যে হিসাবটা দিলাম এটা কিন্তু বড় মহাসাসার জন্য দিলাম, যাদের মহাসাসা ছোট তাদের কিন্তু আরো বেশি ইনকাম হবে। আর খানা বাবদ আর রুম বাবদ এটা কিন্তু খরচটা আমি ১০০০ রিয়াল ধরছি, ধরেন আরো ৫০০ রিয়াল বাড়িয়ে ধরেন, তারপরও আপনি ৫০,০০০, ৭০,০০০ টাকা তো ইনকাম করা সম্ভব এই জায়গা থেকে।
সকলের প্রতি একটা অনুরোধ থাকবে যে বর্তমান ফুড ডেলিভারি কোম্পানির যে চাহিদাটা রয়েছে সেই অনুযায়ী এই কাজটা আমরা যেন সুনামের সাথে এই কাজটা করতে পারি, এবং সকলের ব্যবহার আচার ব্যবহার সকলের আচার ব্যবহারটা যেন ভালো থাকে, কাস্টমারের সাথে কোনোভাবে যেন খারাপ ব্যবহার না হয় এবং রেস্টুরেন্টও যেন কোনোভাবেই আমাদের খারাপ ব্যবহার না হয়, এবং যদি কোনো সমস্যা হয় কোম্পানিকে রিপোর্ট করবেন। আর এই কাজটা আসলেই কিন্তু অনেকটা ধৈর্যের কাজ, আপনারা নিজেরাও দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু পথে পথে বিপদ। কারণটা বলি আপনাকে, আপনি এখানে শরীরে জেদ দেখিয়ে বা রাগ করে একটা কিছু করে ফেললেন সেক্ষেত্রে কিন্তু কারো কিছু আসে যাবে না, আর আপনি যদি ধৈর্য ধরে এবং এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এবং আপনার পরিবার সচ্ছল এবং ভালো থাকবে। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপনাকে ছায়া দিবে না বা আপনার পাশে দাঁড়াবে না। আপনি যত বিপদে পড়েন, আপনি এখন একটা বিপদে পড়ে দেশে চলে যান, আপনাকে কেউ সাহায্য করবে না। সাহায্য করবে কিভাবে করবে, সুদের টাকা ব্যাংকে থেকে লোন, তখন আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন। তো আপনাদের প্রতি অনুরোধ রাখবো, এই ফুড ডেলিভারির কাজটা এখন বর্তমানে ভালো চলতেছে, তো আমরা প্রবাসীরা বা আমরা বাঙালিরা সকলের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা এটা সুনামের সাথে এই কাজটা যেন আপনারা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে যে সকল প্রবাসী ভাইরা কাজ নাই কাজের জন্য বসে রয়েছে তাদের যাতে উপকার হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকন অন করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।